2010 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে কর্ণফুলীর দুই তীরে অবৈধভাবে 2181টি স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু আদেশের কপি এখনও না পাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে কর্ণফুলীর তীর ঘেঁষে গড়ে উঠছে অবৈধ ইটভাটা। পরিবেশবিদরা বলছেন, চট্টগ্রামের বায়ুতে প্রতি ঘন মিটারে ক্ষুদ্র বস্তুর কণা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নানা অসুখ বিসুখের পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। তবে জনবল সংকটের কারণে নিয়মিত অভিযান চালানো যাচ্ছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। জ্বালানির ক্ষতিকর গ্যাসের নিয়ন্ত্রণটা আমরা না রাখি তাহলে কিন্তু এগুলো বাতাস আস্তে আস্তে ভারী করে ফেলবে, বাতাসকে একটা কী বানিয়ে জ্বলন্ত উনুন বানিয়ে ফেলবে, যেটা আমাদের তাপমাত্রা এখন সিজন উল্টাপাল্টা হয়ে গেছে। আমাদের নানাবিধ সীমাবদ্ধতার কারণে মেসে সে মোবাইল কোট করেন, কখনো পলিথিন অভিযান, কখনো কালো ধোয়া, কখনো শব্দ দূষণ, বিভিন্নভাবে আমাদের করতে হয়। শুধুমাত্র ধারাবাহিকভাবে কালো ধোয়ার বিরুদ্ধে বা শব্দ দূষণ আমরা করতে পারি না। এদিকে হাইকোর্টের নির্দেশনা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন। আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে কর্ণফুলীর তীরে ইটভাটার বিষয়টিও খতিয়ে দেখা হবে। কর্ণফুলীকে আমরা কোনো অবস্থাতে বুড়িগঙ্গা হিসেবে দেখতে চাই না। কর্ণফুলী একটি চমৎকার নদী এবং এরকম নদী বাংলাদেশে দ্বিতীয়টি নেই। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আসার পরে ব্যবস্থা নেওয়া হবে। আর ইতিমধ্যে যদি কোনো স্থাপনা কেউ বসায় বা কেউ স্থাপন করে সেই বিষয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে যে তারা যাতে এই জিনিসগুলো প্রতিহত করে। দেশের লাইফলাইন হিসেবে পরিচিত কর্ণফুলী রক্ষা এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।